হ্যালো এভরিওান কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে দেখো সকাল সকাল কিন্তু অনেক কাচাকুচি করেছি তো কাচাকুচি করার পরে আমি ছাদে চলে এসেছি আজকে কাপড়টা মেলতে আর আজকের ওয়েদারটা তোমরা শুধু একবার দেখো কি সুন্দর না আকাশটা হয়ে রয়েছে পুরো নীল নীল সাদা সাদা মেঘে ভরে রয়েছে মানে আর কি ন্যাচারাল মেঘ দেখতে কত সুন্দর লাগছে তাই না আর এই যে এত পরিমাণে গরম রোদও তো ভালোই বেরিয়েছে ওই জন্য আর কি জামাকাপড়গুলো আজকে আমি কেচেছি এই দিন তো ধরো কাস্তেই পাচ্ছি না প্রতিদিন সকালে বৃষ্টি প্রতিদিন সেই জন্য কাস্তেই পাচ্ছি না কদিন ধরে জামা কাপড় খুব জড়ো হয়ে গেছিল মানে বৃষ্টির জন্য কাস্তে পাচ্ছিলাম না সেই জন্য অনেক কিছু জড়ো হয়ে গেছিলো আজকে অনেক কিছু কেচে দিয়েছি যে মানে সকালবেলা ঘুম থেকে উঠে যেয়ে দেখছি যে অনেক রোদ বেরিয়েছে সেই জন্য সমস্ত কিছু আজকে কেচে দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি আমার হয়ে গেছে স্নান টান সমস্ত কিছু কমপ্লিট আর এই দেখো কেসে কেসে অনিশ

তো একটু পরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তারপরে চলে এলাম দুপুরে রান্না করতে সকালবেলা খাওয়া দাওয়া করার পর একটু বসেছিলাম বসে থাকলে তো চলবে না বলো দুপুরের রান্নাটা তো সারতে হবে তাই না এতগুলো মানুষের রান্না করতেও তো টাইম লাগে সেই জন্য তাড়াতাড়ি চলে আসলাম রান্না করতে আজকে দুপুরে কী কী রান্না করেছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে পোস্ত দিয়ে আলু ভেজেছি তো এরকমভাবে আলু ভাজলাম বেশ ভালোই লাগলো প্রথমবারই করলাম মানে মন চাইলো যে পোস্ত দিয়ে একটু ভেজে দেখি আলুটা কীরকম লাগে তো ভালোই লাগছিল খেতে আর বেগুন ভেজেছি আর সাথে হচ্ছে এদিকে ভোলা মাছ ভেজেছি ভোলা পোলা মাছটা একটু কাই কাই করে রান্না করবে দিকে ঝোলটা সবে চাপিয়েছি এবার একটু পরেই মাছগুলো দিয়ে দেবো তো রান্না বান্না করার পর আমি যে ঘরে এসে শুয়ে রয়েছে আর আমাদের ঘরটা পুরো অন্ধকার হয়ে রয়েছে মানে জানলাটা খোলা রয়েছে শুধু লাইটটা জ্বালানো নেই আর কি আর আমার পাশে দেখো কে আমি ফোন ঘাটছি অমনি অনেক শুনতে পেয়ে চলে এসেছে ও আমার পাশে শুয়ে শুয়ে ফোন দেখছিলো আর ও ফোন দেখতে দেখতে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে তারপর ওকে আমি আর ডাকিনি সেই সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে বাড়ি গেছে সারা দুপুর আজকে আমাদের ঘরেই ঘুমিয়েছিল ও তারপরে ও ঘুম থেকে উঠে বাড়ি যাওয়ার পর আমিও ঘুম থেকে উঠে যাই আমিও ঘুমিয়েছিলাম একটু তারপরে হচ্ছে এই যে আমি সন্ধ্যাবেলা সব জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম যেগুলো আর কি সব কিছু কেঁচে কুচে দিয়েছিলাম যতক্ষণ এই জিনিসগুলো ভাঁজ করে জায়গার জিনিস জায়গায় রাখবো ততক্ষণ ঘরটা মনে হবে কি পুরো অগোছলা হয়ে রয়েছে তারপরে জামাকাপড় ভাঁজ করার পরে ভাবলাম যে একটু বিছনাটা ভালো করে গুছিয়ে নিই এবং হচ্ছে বিছনার চাদরটা একটু পাল্টেনি তো ওই যে ওই চাদরটা যেটা পাতা ছিল সেটা তুলে আমি এই যে নীল রঙের এই চাদরটা পেঁথে নিচ্ছি আর কালকে ওইটাকেও আবার কেঁচে দেবো কারণ আমি আগের দিন তুলে রাখলে ভালো হয় নইলে পরের দিন তোমাদের স হচ্ছে দেরি করে ওঠে তো সেই কারণে আর কি চাদরটা তুলতে পারি না ও ঘুমিয়ে থাকে সেই কারণে সেই জন্য আগে থাকতো যদি আগের দিন তুলে রাখি তাহলে সেটা আমার পক্ষে ভালো হয় ওকে আর জ্বালাতন করা হয় না ঘুমের সময় আর কি তো আজকে যাব রথের মেলায় তোমরা সেটা টাইটেল এবং থাম্বেল দেখেই বুঝতে পেরে গেছো আজকে হচ্ছে উল্টো রথ তো আমি আজকে দেখো নতুন একটা জামা পরেছি তো এই কুর্তিটা না আমি দোকানে দেখে মনে হচ্ছিলো যে কতটা সুন্দর বাট বাড়িতে এনে আমি তো সেই প্যাকেটে ভরে রেখে দিয়েছিলাম মানে বার করাই হয়নি আজকে আমি পরব বলে বার করেছি দেখছি ভালোই লাগছে না দোকানে কি সুন্দর লাগছিল বাট এখন একদমই ভালো লাগছে না সেলাই করেছি আর হচ্ছে আমি দোকান থেকে নিয়ে এসেছি মানে দোকানে ঝোলানো ছিল জামাটা তো আমি দেখে বলো এইটা দাও এবার উনি ভেতর থেকে বার করে দিয়েছে একটা দোকানদারটা বাড়িতে এসে আমি আর খুলে ঠুলে দেখিনি আজকে দেখছি ডবল এক্স দিয়ে দিয়েছে যেখানে আমার এক্সেলও মুড়ে পড়তে হয় তো সেখানে আমাকে ডবল এক্সেল জামাটা দিয়ে দিয়েছে তো অনেকটা মুড়েছি জামাটা তাও কোনো ফিটিংস আসছে না এখন আমি পরেছি তোমাদের দাদা হয়তো বললো যে ভালোই লাগছে মোটামুটি আর আমার কাছে তোমাকে নিজেকে দেখেই হাসি পাচ্ছে বড্ড হাসি পাচ্ছে তারপর ভাবছি যে একটু একবার রেডি হয়ে দেখি যে ভালো লাগ ভালো লাগে কিনা না অনেক সময় আছে জামা কাপড় পরলে না সাজলে ভালো লাগে না সেই জন্য ভাবলাম যে একটু লিপস্টিক লিপস্টিক পরি তারপরে দেখি যে ভালো লাগে নাকি তো চলো আমি লিপস্টিক সব কিছু পরে দেখি মানে ফুল রেডি হয়ে দেখি ঠিক এমন লাগছে যে ভালো না লাগে আমি আবার চেঞ্জ করে ফেলবো কারণ আমার অতটা ভালো লাগছে না জামাটা দোকানে যে কতটা সুন্দর লাগছিলো কিন্তু বাড়িতে একদমই ভালো লাগছে না চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে একবার দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা হোয়াইটের মধ্যে খুব সুন্দর কাজ করা রয়েছে আমি তোমাদের এরমভাবে দেখাই এই দেখো কতটা সুন্দর কাজটা করা রয়েছে এখানে কিন্তু চুমকি চুমকিও বসানো রয়েছে ঠিক আছে আর নিচের দিকে এই যে এই রকম রয়েছে আর হচ্ছে দেখতে সুন্দর জামাটা বাট অনেক বড় তো ফিটিংসই আসছে না আমার অনেক মুড়েছি তাও যেন ফিটিংস হচ্ছে না এরকমভাবে আরও অনেকটা মুড়তে হবে না ভালোই লাগছে না আর এই যে মেন ব্যাপার হচ্ছে এই যে এটা হচ্ছে পুরো একদম কলার টলা তো আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে আমি এরকম পড়তে পারি না আমাকে খুলেই ফেলতে হবে কিচ্ছু করার নেই কী পরিমাণে ঘেমে যাচ্ছে দেখো তো যাই হোক চলো আমি এটাকে খুলেই ফেলবো ভালো লাগছে না আমার একটু আর যেটা আমার ভালো লাগে না সেটা পরে আমার কোথাও যেতে ইচ্ছা করে না আমি তো পুরোপুরি রেডি হয়ে গেছি আর তোমাদের দাদা ভাইয়ের তো দোকানে রয়েছে এখন আর আমাদের পাড়াতেই তোমাদের দাদা একটা বন্ধু ওর বউ ওরা সবাই যাবে মানে ফাংশন দেখতে তো ওদের সাথে আমি আর কি যাবো গিয়ে তারপরে তোমাদের দাদা সাথে হয়ে যাবে একসাথে হয়ে যাবো তারপরে যাওয়ার পরে ও দোকানটা বন্ধ করবে তারপর একসাথে আমরা মেলায় ঘুরবো তো মানে ও যাবো এখন ওদের সঙ্গে ওরা আসছে আমাদের বাড়িতে আমাকে নিয়ে তারপরে যাব আর এই যে হালকা পাতলা করে রেডি হলাম একটু চোখের নিচেতে আইলাইনে লাগিয়েছি আর লিপস্টিক পরেছি ব্যস্ত সিম্পল ভাবে রেডি হয়েছি আজকার সেরমভাবে রেডি হতে ইচ্ছা করলো না সেই জন্য আর কি তো চলো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে তারপরে দেখো চলে আসলাম আমরা রথের মেলাতে আর এই যে ঢুকতেই আজকে রথটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর দেখো মাঠে কত লোক যেহেতু ফাংশন হচ্ছে মানে অর্কেস্ট্রার গান গাইছে তো সেই জন্য আর কি অনেক লোক হয়েছে আজকে মাঠে তোমাদের দেখিয়ে দিলাম রথটা রথটা দেখানোর পরে এবার আমি চলে এসেছি আমাদের দোকানের এই হচ্ছে সেই আমার বান্ধবী ভীষণ অ্যাক্টিং মারে আর হচ্ছে এইটা হচ্ছে বান্ধবীর বর এ তো আরেকজন মানে আমরা ভীষণই আর কি মারি ভীষণ আর হচ্ছে তোমাদের দাদা এই পাশে রয়েছে ও তো এখন দোকান ঠোকান বন্ধ করে যাবে আয়না সামনে একটু দেখে নিচ্ছে নিজেকে ঠিকঠাক আছে নাকি চুল টুল আর হচ্ছে এক্ষুনি দোকানটা বন্ধ করবে তো তাই আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছে ও আমার জন্যই ওয়েট করছিল রথের বেলায় এসেছি আর মাটির কোনো জিনিস কিনবো না তা কিন্তু হতেই পারে না আগের বছর এসে একটা রাধাকৃষ্ণর মূর্তি কিনেছিলাম মাটির তো এই বছর এসে আমার এটা ভীষণ ভালো লাগলো মানে এই মাটির ভারগুলো তো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে চলো একটা নিই বাড়িতে পয়সা জমানো যাবে তো এই যে ভাতটা নিয়ে নিলাম ফাইনালি এটাই তারপরে বাড়িতে গিয়ে পয়সা জমাবো আর হচ্ছে এই দেখো তারপরে খিদে পেয়ে গেছিলো ভীষণ খেয়ে নিলাম একটুখানি মোমো আর হচ্ছে মোমোটা ভীষণ টেস্ট ছিল আমি ভাবতে পারিনি যে মেলার মোমো এত ভালো হবে আর এত গরম ছিল যে মুখে দেওয়া আর কিছু করতে পারছি না মানে মুখে কামড়েছি ঠিকই কি মুখের ভেতরে রয়েছে আমি না চাবাতে পারছি না কিছু করতে পারছি ভীষণ গরম ছিল আর মেলার মোমো হিসাবে আজকের মোমোটা কিন্তু দারুণ খেতে ছিল তো আমরা এখন অর্কেস্ট্রার গান শুনতে থাকি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক করো তোমরা কিন্তু একদম ভিডিও লাইক করো না তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও নতুন একটা ভিডিও তো আবার দেখা হবে টাটা